আজ মঙ্গলবার বাইশে জ্যৈষ্ঠ দু হাজার তেইশ সালের ছয়ই জুন কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ মঙ্গলবার আর এই মঙ্গলবার নামটি কিন্তু গ্রহদের যুবরাজ মঙ্গলদেবের নামেই কিন্তু নামাঙ্কিত স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন পারলে নটি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন দেখুন এটি মনুষ্য জাতির সৃষ্টি কিন্তু নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এর মাধ্যমে আপনারা নটি গ্রহকেই শান্ত রাখতে পারবেন দামি দামি কোনো গ্রহ রত্ন পাথর মন্ত্র টোটকা উপায় এগুলি করার কোনো প্রয়োজন নেই প্রতিদিন নিয়ম মাফিক একশো আটবার করতে পারলে সকল কিছুতেই আপনারা থাকবেন পরিতৃপ্ত সমৃদ্ধশালী হবেন আর চলতি সপ্তাহ দু সালের এই পাঁচই জুন থেকে এগারোই জুন পর্যন্ত পর্যন্ত এই যে সাপ্তাহিক রাশিফল আমরা কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড আপলোড করেছি আপনাদের রাশির জন্য এই ভিডিওটিতে আমরা লিংক দিয়ে দেব আই বাটনে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না সপ্তাহটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগতভাবেও ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা বৃতি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার করতে চান স্পোর্টস ইন্ডাস্ট্রিতে নিজেদের কেরিয়ার করতে চান দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি কিন্তু আজ আপনাদের মিলতেই পারে আজকের দিনটি বিনোদনের মাধ্যমে খেলাধুলোর মাধ্যমে বাইরে কোনো অনুষ্ঠানে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে আপনারা কিন্তু অতিবাহিত করতেই পারেন আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ অফিসে আপনার আইডিয়াগুলিকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলে আপনার সংকল্প উদ্যমকে প্রদর্শন করতে পারলে অবশ্যই লাভবান হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটি অবশ্যই বৃদ্ধি পাবে অবসরকালীন মুহূর্তে নতুন কোনো কর্ম করার কথা ভাববেন কিন্তু আপনারা এমন কাজে জড়িয়ে পড়তে চলেছেন যে প্রয়োজনীয় কাজও কিন্তু হাতছাড়া হতে পারে তাই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের তিনটি এক প্রকার বেশ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই আজ আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আজ আপনারা পালন করতে চলেছেন অর্থকে নিরাপদ স্থানে সংরক্ষণ করুন অর্থ হারিয়ে যেতে পারে চুরিও কিন্তু হতে পারে আপনার তরফে বিশেষ কিছু না করে অন্যদের নজর বা দৃষ্টি আকর্ষণ করবার জন্য দিনটি অত্যন্ত শুভ আজ আপনারা গান শুনতে চাইবেন গান শুনতে ভালোবাসবেন লোককে গান শোনাতেও হয়তো চাইবেন যারা বিশেষ করে গান ভালোবাসেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না